ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي جعفر بھائی, قبر জিয়ারত করা সুন্নত মুস্তাহাব, ইসলামের প্রথম দিকে এটা নাজায়েজ ছিল। কিন্তু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আমি তোমাদেরকে এর আগে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা জিয়ারত করো, কারণ এটা আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। সে হিসেবে কবর জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে আখিরাতকে স্মরণ করা, মাইয়েতের জন্য দোয়া করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কবর জিয়ারতের সময় বলতেন, আসসালামু আলা আহলি দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, ইয়ারহামুল্লাহু আল মুস্তাখিরিন মিন্না ওয়াল মুস্তাকদিমিন, নাসাল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। এই দোয়া পড়তেন, অন্য দোয়া পড়তেন কবর জিয়ারতের সময়। তো কবর জিয়ারতের জন্য অর্থাৎ মৃতবেশের জন্য দোয়া করার জন্য কবরের কাছে যাওয়া শর্ত নয়, জরুরি নয়। যে কোনো জায়গা থেকে কবরবাসীর জন্য দোয়া করা যেতে পারে। পিতা মাতার জন্য আপনি দোয়া করবেন, আপনি আমেরিকাতে কানাডায় বসে দোয়া করবেন, যদিও আপনার পিতা মাতার কবর বাংলাদেশে আছে। তো কবরের কাছে যাওয়ার হেকমত আছে, এতে মন নরম হয়, আখেরাতের কথা মনে পড়ে, সেই হিসেবে কবরের কাছে যাওয়া যেতে পারে। আর কবরে তো গুরুস্থানে তো একাধিক কবর থাকে, আপনি যার কবর করতে যাচ্ছেন দেখা যাবে তার কবরটা গুরুস্থানের মাঝখানে অথবা এক প্রান্তে, আর সেখানে গেলে তো রাস্তায় অনেক কবর পড়ে। তো এই কবরগুলোর উপর দিয়ে যাওয়া যাবে, অসুবিধা নেই। আপনার তো কবরখানাকে রাস্তা বানানোর উদ্দেশ্য নয়, বরং আপনি যাচ্ছেন বিশেষ প্রয়োজনে, সেই হিসেবে যায় যাচ্ছে, অসুবিধা নেই, যেতে পারেন। আর যাকে জিয়ারত করার জন্য যাচ্ছেন তার কাছাকাছি সরাসরি যাওয়া জরুরি নয়, গুরুস্থানের এক প্রান্তে গেলেই চলবে, ইনশাল্লাহ অসুবিধা নেই। ইসলাম সহজ, দিন সহজ, গুরুস্থানের এক প্রান্তে দাঁড়িয়ে আপনি সকল মাইয়েতের জন্য দোয়া করতে পারেন, কোনো অসুবিধা নেই। সংকীর্ণ করা ঠিক নয়, একটা প্রশস্ত জিনিসকে সংকীর্ণ করা ঠিক নয়, যেখানে আপনার পিতার কবর আছে অথবা মাতার কবর আছে, অন্যান্য মৃত ব্যক্তির কবরও আছে। আপনি সবার জন্যই দোয়া করেন, পিতা মাতার জন্য খাস করে দোয়া করেন, সকলের জন্য আমি দোয়া করেন, কোনো অসুবিধা নেই, ইনশাল্লাহ। কবর ডিঙ্গিয়ে যাওয়া অসুবিধা নেই, জায়েজ আছে। গুরুস্থানের গেটে দাঁড়িয়ে দোয়া করা জায়েজ আছে, সবগুলো জায়েজ, ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ।